তিন বা চার রাকাত বিশিষ্ট সালাতে প্রথম বৈঠকে তাশাহুদের পর দুরুদের কিছু অংশ বা পূর্ণ দুরুদ পড়ে ফেললে সাহস দিতে হবে না? পূর্ণ দুরুদ পড়লে সাহস দিতে হবে না, কোনো কখনো কখনো বাড়তি পড়লে কিছু হয় না, এটা হলো কথা। এইটার জন্য সাহস দেওয়াটা শুধু হানাফি মাজহাবে বলা হয়েছে, এটার কারণে সাহস দিতে হবে, বিশুদ্ধ মতে এটার জন্য সাহস দিতে হবে না, এটা সাহস দেওয়ার বিষয় না। সাহস হচ্ছে এমন জিনিস যেটা ত্যাগ করা খুব বেশি, আর যেটা সলাতের অংশ নয় এমন কিছু করা, সলাতের মোটে এই জায়গার অংশ নয় সেটা করা, কিন্তু এইখানে কখনো কখনো কিছু বাড়তি করার অনুমতিও কখনো কখনো কোনো কোনো বর্ণায় দেখা যায়। তাহলে বোঝা গেল একটু বাড়তি হলে সেটার জন্য সজদা লাগবে না।